নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এবার দীপাবলি উৎসব শেষ হওয়ার পরেই সূর্য গ্রহণ লাগতে চলেছে। আমরা সকলেই জানি এবছর যে সূর্য গ্রহণ হতে চলেছে সেটি আগামী 25শে অক্টোবর 2022। সূর্য গ্রহণের সূতককাল 12 ঘন্টা আগেই শুরু হয়ে যাবে। সূর্য গ্রহণকে বিশেষভাবে কষ্টদায়ক বলে মনে করা হয়, যে সময় বিশেষভাবে পূজা তর্পণ পিতৃকর্ম তন্ত্রকর্ম এবং সাধনা এই ধরনের কাজগুলোর জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। গ্রহণ আরম্ভ হলে স্নান করে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে হয়। গ্রহণ সমাপ্ত হওয়ার পরে দান ধ্যান করুন, এতে দেখবেন অতি পুণ্য ফল প্রাপ্ত হবেন। তাহলে সূর্যগ্রহণের মধ্যেকার কষ্ট আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। 25শে অক্টোবর মঙ্গলবার সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এই সূর্যগ্রহণ হবে এবছর ভারতে দৃশ্যমান প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ চলবে 4 ঘন্টা 3 মিনিট। 2019 এবং 2020 সালের পরে এত বড় সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। 2019 এবং 2020 সালে যখন গ্রহণ হয়েছিল তখন এর ব্যাপক প্রভাব দেশ ও দুনিয়ায় দেখা গিয়েছিল। এবারের সূর্যগ্রহণকেও খুবই চিত্তাকর্ষক বলে মনে করা হচ্ছে। এই সূর্যগ্রহণটিও গুরুত্বপূর্ণ, কারণ এর সূতক দীপাবলির রাত থেকেই দেখা যাচ্ছে। সূর্যগ্রহণের সময় 25শে অক্টোবর 2022 কখন সূর্যগ্রহণ দেখা যাবে? আগামী 25শে অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের বেশিরভাগ অংশ, উত্তর আফ্রিকা, গালফ এবং এশিয়ার কিছুটা অংশ থেকে। ভারতীয় সময় অনুসারে আইসল্যান্ডে দুপুর 2:29 থেকে গ্রহণ শুরু হবে। গ্রহণের কবলে পড়া সূর্যের সর্বাধিক অংশ দেখা যাবে ভারতীয় সময় বিকেল 4:30 রাশিয়া থেকে। আরব সাগরে ভারতীয় সময় সন্ধ্যে 6:32 গ্রহণের কবল থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে সূর্য। উত্তর পূর্ব ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, কারণ উত্তর পূর্ব ভারতে যেহেতু তাড়াতাড়ি সূর্যাস্ত হয় তাই গ্রহণ ভারতে শুরু হওয়ার আগেই সেখানে সূর্য অস্ত হয়ে যাবে। দেশের যেসব অংশ থেকে গ্রহণ আংশিকভাবে দেখা যাবে তার মধ্যে রয়েছে কলকাতা, তবে তা সূর্যাস্তের কাছাকাছি সময়ে। তবে উত্তর ও পশ্চিম ভারতে অনেকটাই স্পষ্টভাবে এবং বেশি সময় ধরে শেষ সূর্যগ্রহণ চাক্ষুষ করা যাবে। ভারতে সূর্যগ্রহণের সময় ও তারিখ। ভারতে সূর্যগ্রহণে দিনের বেলা 2:29 আরম্ভ হবে এবং প্রায় 4 ঘন্টা 3 মিনিট চলবে এই গ্রহণ। এবার সূর্যাস্ত হওয়ার পরেও গ্রহণ থাকবে। সন্ধ্যে 6:32 গ্রহণ সমাপ্ত হতে চলেছে। এই সূর্যগ্রহণের প্রভাব সম্পূর্ণ গোটা ভারতের সমস্ত মানুষের ওপরই কিন্তু কম বেশি বিশেষভাবে পড়তে চলেছে। কলকাতায় সূর্যগ্রহণের সময় কখন আসুন জেনে নিই। কলকাতায় এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে বিকেল 4:52 নাগাদ, তবে সবচেয়ে বেশি দেখা যাবে 5:01 থেকে 5:03। তারপরে কমতে থাকবে চাঁদের ছায়ায় সূর্যের ঢাকা পড়া অংশ। তবে সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে তখন 4% বেশি দেখা যাবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিলিগুড়ি থেকে দেখা যাবে 9%, দিল্লি এবং মুম্বাই থেকে দেখা যাবে 24.5%, রাজস্থানের জয়সলমীর থেকে দেখা যাবে সর্বোচ্চ 42.5%। ফের 2032 সালে দেখা যাবে এই গ্রহণ। 27 বছর আগে অর্থাৎ 24শে অক্টোবর 1995 সালে সূর্যগ্রহণ হয়েছিল দীপাবলির পরের দিন। আগামী 10 বছর পর অর্থাৎ 2032 সালের 2রা নভেম্বর দীপাবলির পরের দিন সূর্যগ্রহণের পরিস্থিতি তৈরি হবে। সূর্যগ্রহণের প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির উপর কম বেশি পড়বে।
এই সূর্যগ্রহণ আলাদা আলাদা রাশির উপর প্রভাব ফেলতে চলেছে। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির কথা বলতে গেলে কর্কট ছেড়ে প্রথম তিন রাশির চিন্তার কিছুটা কারণ রয়েছে। মেষ রাশির জাতক যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের স্বামীর বিশেষ সমস্যা হতে পারে, যেখানে কর্কট রাশির জাতকদের কিছুটা সুবিধা হবে, তারা বিশেষভাবে ধনলাভ করবেন এই গ্রহণের ফলে। সিংহ রাশি যাদের তারা কার্যসিদ্ধি করতে পারবেন এই গ্রহণের ফলে, অর্থাৎ আপনি বুঝে নিন যে অনেক দিন ধরে যে কাজ আটকে রয়েছে সেই কাজ সম্পূর্ণ হবে। কন্যা রাশির জাতকদের ধনহানি দুর্ঘটনার যোগ রয়েছে এই গ্রহণের ফলে, সেখানে বৃশ্চিক রাশির ধনহানি সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতকরা সূর্যগ্রহণের ফলে উন্নতি লাভ জীবনে কেরিয়ারে পাবেনই পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।